হ্যালো দাদা, বলুন, শুনতে পাচ্ছি। হ্যাঁ দাদা, যোগাসন করব। চলে আসবেন শম্ভু শুক্র বিকাল 4 থেকে 5। আপনি কত টাকা নেন? 100 টাকা করে মাসে। এত কম কেন? সবার জন্য এরকমই রেট আছে। আপনি পিঠ ফিট টিপে দেবেন তো? পিঠ, কাঁধ, কান ফাটানো, ঘাড় ফাটানো? না না, বেশি টাকা নিন না। আপনি একটু এসে টিপে দিলেন প্রথমে, তারপর বললেন যে ময়ূরাসন করো। কি কাজ করেন আপনি? আমার খুব টেনশনের কাজ। হ্যাঁ, ওই একটুখানি কম পয়সা কামান, একটু কম টেনশন করুন, তাহলে তো দরকার হবে না। হ্যালো, আর পয়সা এইভাবে এদিক ওদিক ছড়াবেন না। আচ্ছা বলছি দাদা, ময়ূরাসন করতে গেলে কি পেখম নিয়ে যেতে হবে বাড়ি থেকে? না না, পেখম এখান থেকে দেওয়া হবে। আচ্ছা, ধনুরাসনে কি আপনার আবার সেই এ লাগিয়ে দেবেন নাকি দড়ি, ওই তারপর তীর ছুটবেন? তীর না, এখান থেকে রেপ ছড়াবে। আচ্ছা দাদা বলছি, আপনার আপনার পায়ের বুড়া আঙুল কানে থাকে? না, কানটা বুড়া আঙুলে থাকে। আর আপনি ওইগুলো করেন সেই বগলের তলা দিয়ে মুখ নিয়ে গিয়ে পিঠে কামড়ে দেওয়া? না, আপনারটা করিয়ে দেবো, অসুবিধা নেই। মানে ওই আপনি কতটা ফ্লেক্সিবল জানার ছিল আর কি? আমি বলছি কি, যোগাসন করার সময় আপনার সামনে জামা কাপড় খুলতে হবে? না না, আপনি সবসময় করেই করবেন, অসুবিধা কিছু নেই। আপনার জিপটা ব্রহ্মতালুতে থাকে? না, ব্রহ্মতালে যা আপনার জিপে থেকে দেবো, অসুবিধা নেই। আমি তো ভদ্রভাবে কথা বলছি, আপনি কিন্তু ডায়লগ গুলো ভালো দিচ্ছেন কিন্তু। আচ্ছা, এই ডায়লগটা আরেকবার বলুন তো, কি বলেন যে আপনাদের মতন মানুষগুলো, এই যেটা লিখে নি দাঁড়ান, এটা বলবো আমি আজকে পাড়ায়। আপনি পায়ের বুড়ো আঙুল দিয়ে নাক খোটেন? আপনার চরিত্রের দোষ আছে তো দেখছি। তারপর ব্যথাটা যোগা করে ঠিক করে দিলে বড় তোমার রুমাল শীর্ষাসন করো।